@dawah.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মাইয়্যিত মৃত্যুবরণ করার পরে তার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে আমরা দোয়া করে থাকি, যেটাকে সলাতুল জানাজা বলা হয়। জানাজার মধ্যে আমরা যে দোয়াগুলো পড়ে থাকি সেই দোয়াগুলো নিয়ে আমাদের সমাজে কিছু বক্তব্য রয়েছে। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি সেই দোয়াগুলো কি কি এবং কিভাবে পড়া যায়। অত্যন্ত চমৎকার। এখন মানুষ মারা গেলে তার জন্য তো মানুষের একটা দুর্বল সব সময় আসে, দুর্বলতা আসে। আমাদের দেশে যে সিস্টেমটা আছে, যেমন জানাজা শুরু হবে তখন অনেকে বলতে থাকে যে জানাজার নিয়তটা বলে দেন, জানাজার নিয়তটা বলে দেন। তখন কেউ কেউ নামাইতুয়ান বলে এমন ভাবে একটা নিয়ত বলে যে তখন ওই লোক নামাইতুয়ান বলতে বলতে জানাজার চার তকবির শেষ হয়ে গেছে। এই জন্য জানাজায় এই চা মানে নামাইতুয়ান বলে কোনো নিয়ত করা এটা শরীয়তে নেই, এটা কোনো ফেকার মাসালা তো নেই। শুধুমাত্র এক জায়গাতে নিয়তের কথা আছে, সেটা হজের নিয়ত। আর নামাজের জন্য হোক, জানাজার জন্য হোক, যে কোনো জায়গার জন্য, আপনি তো বাসার থেকে রওনাই করেছেন জানাজা পড়ার জন্য, নিয়ত তো হয়ে গেল। নিয়ত মানে আজবুল কলবে না আবাল ফেল, মনের একটা চিন্তা, এটা আপনি কাজটা করতেছেন একটা সংকল্প যে আমি। তাই আপনি এখানে তো কোনো মিষ্টি খাইতে আসেন না, আপনি জানাজা পড়তে নিয়ত হয়ে গেছে, আপনি আল্লাহ পড়তে শুরু করে দিবেন। এরপরে আমরা সানা পড়ি, যে সুবহানাক আল্লাহুম্মা, যে সানা এটা আমরা পড়ি। এরপরে দুটো দিক আছে আমাদের দেশে, যারা কিছু সংখ্যক ওলামায়ে কেরাম আছেন যে এই সানার পরে সূরা ফাতিহা পড়েন, আবার কেউ কেউ আছে সানার পরে সূরা ফাতিহা না পড়ে সানা পরে তাকবির দিয়ে দেন সেখানে, এবং তাকবির দ্বিতীয় তাকবিরের পরে দুরুদ শরীফ পড়া হয়। দুরুদ শরীফের মধ্যে যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, তবে তাশাহুদের পরে যেটা এটা পড়াই ভালো, কারণ একটা জামে দুরুদ শরীফ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং দুরুদ শরীফের পরে যে তাকবীরটা দেওয়া হয়, তারপরে মাইয়্যিতের জন্য একটা সুনির্দিষ্ট দোয়া আছে, আল্লাহু মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা, যে দোয়াটা আছে এই দোয়াটাও পড়তে পারেন। এর সাথে আরো মাইয়্যিতের জন্য দোয়া হয় এমন দোয়া আপনি পড়তে পারেন সেখানে। এখন এই জানাজা থেকে এতটুকু আমরা নেওয়া দরকার, এটাতে ইখতিলাফ করার কোনো, কেউ যদি সানার পরে সূরা ফাতিহা পরে পড়ুক, কারণ সূরা ফাতিহা একটা দোয়া, কেউ যদি না পড়ে না পড়ুক, এটা নিয়ে কোনো একতরফ করা ঠিক না। যারা শুনছেন তারা দ্রুতের উপরে আমল করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর মূলত জানাজা এটা কোনো সুনির্দিষ্ট কোনো নামাজ না, এটা একটা আসলে মূলত দোয়াই, এই সবটি দোয়ার অন্তর্ভুক্ত। আমরা মাইয়েতের প্রতি এই যে লিল মুসলিম আল মুসলিম সিত্তু খিসারিন, এক মুসলমান থেকে আরেক মুসলমান ছয়টি অধিকার রয়েছে, এই অধিকার মধ্যে তার জানাজা অংশগ্রহণ করা, শুধু খোলে তার একবার দাফন পর্যন্ত যাওয়া। যে ব্যক্তি জানাজা অংশগ্রহণ করলো সে এক রাত মানে একটা সওয়াব পেলো, আর যে ব্যক্তি সে কবরস্থান পর্যন্ত গেল সে দুটি সওয়াব নিয়ে বিরত হলো। এটাতে অংশগ্রহণ করা দরকার, জানাজা অংশগ্রহণ করাটা। এটা আমাদের চারটা তাকবীর আছে, প্রথম তাকবীর দিয়ে সে ঢুকে, তারপরে সানা, সানার পরে সূরা ফাতিহা পড়ুক, আর দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় তাকবীরের পরে হলো দুরুদ শরীফ, দুরুদ শরীফের পরে হলো তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের পরে হচ্ছে দোয়া, এবং দোয়ার পরে চতুর্থ তাকবীর দিয়ে আমরা সালাম ফিরাবো। আমাদের দেশে দুই দিক দিয়ে সালাম ফিরাতে হয়, এটা আরব দেশে যারা নামাজ পড়েছেন বাইতুল্লাহ একদিকেই তারা সালাম ফিরানো হয়, কিন্তু আমাদের দেশে আমরা একদিকে সালাম ফিরানোর পরে আরেকদিকে সালামের জন্য অপেক্ষা করে, এটা যারা করে কোনো অসুবিধা নেই। তবে একদিকে সালাম দেওয়ার ব্যাপারে হাদিসে আছে, আর দুদিকেও সালাম দিতে পারেন যেহেতু সালাত হিসাবে বলা হয়। এটা না খুব তর্ক করে একদল আরেকদলকে ফতোয়া দিয়ে গুমরা বলার কোনো যুক্তিকতা নেই, এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ।